সুশান্তর উদ্ধার হওয়া ডায়েরিক লই দেশজুড়ি চাঞ্চল্য। অভিনেতাজনের মৃত্যুর রহস্য ফাদিল করবলে সক্ষম হবনে তিনটাক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? ডায়েরিখনত লিপিবদ্ধ হয়ে আছে সুশান্তর জীবনের বহু কথা। কি লিখিছিল সুশান্ত ডায়েরিখনত? এক রহস্যজনক মৃত্যু আর তিনটাক তদন্তকারী সংস্থার অভিযান। সিবিআই সুশান্তর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে ধরে এইমসর চিকিৎসক মুম্বাই আরক্ষীক সোধা পোছা করার সময়তে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোয়ে রিয়াকে ধরে কেবাগীকো গ্রেপ্তার করেছে। রিয়ার স্বীকারোক্তির ভিত্তিত মুম্বাই আর গোয়া ড্রাগস মাফিয়া ড্রাগস সরবরাহকারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখিছে। কেবল ইমানেই নহয়, রিয়ার স্বীকারোক্তির ভিত্তিত বলিউডর অভিনেত্রী সারা আলী খানকে ধরে বিশজনক নিরীক্ষণত রখার উপরও সমন জারির যুঁজা চলাইছে। শুক্রবারে এনসিবির জালত পড়েছিল রাহিল বিশ্রাম আর রাহিলর আছে ড্রাগসর এখন বৃহৎ মেলা। ইয়ারোপরিও পাঁচজনক সন্দেহযুক্ত ড্রাগস সরবরাহকারীক আটক করেছে এনসিবিয়ে আর উদ্ধার করেছে 1 কেজি গাঞ্জা 4 লাখক নগদ ধন। বলিউডত ড্রাগস সেবনক লৈ দেশজুড়ি চর্চা চলি থাকার মাজতে করণ জোহরের হাউস পার্টির ভিডিও এটাই সোশ্যাল মিডিয়াত ভাইরেল হয়েছে। ভিডিওটোর উপরতো তদন্ত করব এনসিবিয়ে আর বহু রথি মহারথি জালত পড়ার সম্ভাবনা আছে। ইফালে অভিযানকালত উদ্ধার হওয়া সুশান্তর ডায়েরিক লৈ এটা সর্বত্র এক নতুন চর্চা। ডায়েরিখনত সুশান্তে লিখিছিল তেওঁর জীবনের বহু কথা। স্পষ্টক উল্লেখ করেছিল অভিনেতাজনে তেওঁ নিশা এড়ি সময় কটাব বিচাৰিছিল পৰিয়ালবৰ্গৰ সৈতে। নিজ হাতেরে লিখি সুশান্তে লিপিবদ্ধ করেছিল তোর সকল কথা এই ডায়েরিখনত আর বহু তথ্য পোহরলৈ অহারও সম্ভাবনা বর্তমান প্রকট হয়ে পড়েছে। এন্টারটেইনমেন্ট ডেস্ক, মাই নিউজ এনি।